এই সময়টাই কিন্তু ঘোরার সময় সুন্দরবনে। তো সেই জন্য এখন যেহেতু এই সুযোগটা এসেছে, কোনোভাবে একটু সময় বের করে, তিনটে দিনের ছুটি বের করে আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন। আর যদি বাঘ দেখা যায় তাহলে তো আবার কি, তাহলে তো ব্যাপার একদম উপরি পাওনা আর কি, যদি দেখে দেখে নিতে পারি রয়্যাল বেঙ্গল টাইগার। এই সময় পাওয়া দেখাও যায় না? হ্যাঁ, এই সময়টা বেশিরভাগ বেরোয় বাঘ জঙ্গল থেকে, এই সময় বেশিরভাগ বাঘ বেরোয়। এই যা প্যাকেজের মধ্যে কি কি আমাদের, সব থেকে প্রথমে বলি, এই নিয়ে আমার মোটামুটি 12 নম্বর বা 11 নম্বর ট্যুর হবে সুন্দরবন। আসানসোল, আসানসোল থেকে যারা দেখছেন, আসানসোল টু আসানসোল হয়ে যাবে সুন্দরবন যদি আপনারা ঘুরতে যেতে চান। এবং যারা দুর্গাপুর থেকে দেখছেন, দুর্গাপুরের এই অফিসেও যোগাযোগ করতে পারেন, দুর্গাপুর টু দুর্গাপুর, এখানে মানে দুর্গাপুর থেকে বেরোবেন আবার কিন্তু ড্রপ করে দেবে আপনাদেরকে দুর্গাপুরে, আপনার লোকেশনে বসে দেবে। তো খুবই সুবিধা সুন্দরবনের জন্য। কত করে প্যাকেজটা জেনে নিয়েছেন? 6,500 টাকা। কিন্তু 6,500 টাকায় আপনাদেরকে যেতে হবে না, যারা bengal.com থেকে দেখছেন তাদের জন্য আছে আরও ডিসকাউন্ট। আবার আমি একটু ফেসিলিটিগুলো, মানে আপনারা এই যে 6,500 টাকা বেয়ার করে বা যে ডিসকাউন্ট দিয়ে যে অফার প্রাইসটা আছে সেটাতে আপনারা যাবেন, কিন্তু এই টাকার মধ্যে আপনারা কী কী ফেসিলিটি পাবেন সুন্দরবন গেলে? সুন্দরবন তো হ্যাঁ সবাই আমরা অনেকেই হয়তো ঘুরতে যেতেই পারি, কিন্তু আপনাদেরকে ঠিকঠাক মানে ভাবে নিয়ে যাওয়া, ঠিকঠাক গাইড করে নিয়ে যাওয়া, সো ভালো রুম দেওয়া, প্লাস হচ্ছে ভালো ফুড, যেগুলোতে কোনো রকম সমস্যা হবে না। আপনারা আপনারা যেখানেই ঘুরবেন আপনাদের সাথে গাইড বা আপনাদের সাথে মানে আপনারা হয়তো কোথা থেকে কোথায় যাবেন, কি দেখতে পাবেন, সবই তো একটা গাইড ছাড়া হয় না। এবং এখনকার দিনে সেই জন্যই ট্রাভেল এজেন্সিটা ভীষণ দরকার। আর এখান থেকে আপনারা একদম দারুণ দারুণ ফেসিলিটি পাচ্ছেন, কিন্তু কী ফেসিলিটি পাচ্ছেন একটু ডিটেলসে বলে দিন। এই যা প্যাকেজের মধ্যে কী কী আমাদের, সব থেকে প্রথমে বলি, এই নিয়ে আমার মোটামুটি 12 নম্বর বা 11 নম্বর ট্যুর হবে সুন্দরবন। এই আমার এখান থেকে ফার্স্ট অফ অল একটা ট্যুর গাইড যাবে, যারা সুন্দরবন আগে ট্যুর করিয়েছে আমাদের সঙ্গে যাবে, আপনাদের সঙ্গে যাবে ও ফার্স্ট ওইটা। সেকেন্ড হচ্ছে এসি বাস আপনার থাকার জন্য থাকবে, ওইখানে খাওয়া দাওয়া টোটাল থাকবে, মানে আপনি সুন্দরবন যদি যাবেন, আমাদের প্যাকেজ বুকিং করে নিলেন, একবার বাসে চেপে যাবেন, তো আপনার পকেট থেকে হয়তো 100 টাকাও খরচা করতে পারবেন না, কারণ কি টোটাল আমরা খরচা করি। এসি বাসে নিয়ে যাবে কিন্তু সুন্দরবন, এসি বাসে আপনাদেরকে নিয়ে যাবো। তারপরে ওইখানে সবার ফ্যামিলি ওয়াইজ রুম, খাওয়া দাওয়া তো সব আছেই, এলআই খাওয়া দাওয়া কেমন হবে, ভালো হবে তো? একদম ডিলাক্স কোয়ালিটি রুম দিব, ভাঙার দিব না, ডরমেট্রি দিব না, ফ্যামিলি ওয়াইজ রুম দিব। আবার যারা যারা ইচ্ছে করেন কি আমি রাত্রে জলে কাটাবো, জলে তো ওই লঞ্চের মধ্যে রুম মানে ডরমেট্রি থাকে, ওইখানে রুম থাকে না, কিন্তু কিন্তু তারা যারা যারা ইচ্ছে করেন কি আমি রাত্রে জলে কাটাবো, সেটা কিন্তু লঞ্চের মধ্যে থেকে কাটাতে পারেন, ওটাও ফ্যাসিলিটিস আছে। এছাড়াও আর কি কি ফ্যাসিলিটিস আছে তাই তো? ফুডের তো দুর্দান্ত অনেক কিছু বললেনই, তার মধ্যে ফুডটা একটু বলে দিন, সারাদিন কী কী ফুড পাবে? সারাদিন কী কী ফুড থাকবে আরেকবার বলে দিই আপনাকে। প্রথমে যেদিন আপনি ইন করবেন সেদিন আপনি সকালে ওয়েলকাম ড্রিঙ্ক পাবেন, তারপরে ব্রেকফাস্টে লুচি আলুদম মিষ্টি, তারপরে 11টার সময় আমগদি মাছের ফিশ ফ্রাই, একটা থেকে দুটোর মধ্যে আপনার লাঞ্চ হবে, লাঞ্চের মধ্যে ভাত ডাল সবজি, আপনার দু টাইপের ইলিশ হবে, কিন্তু দুটো আইটেম হবে, চাটনি পাঁপড় থাকবে, 4টার সময় আপনার ফ্রুট থাকবে কিছু কোনো একটা, 6টার সময় ভেজ পকোড়া একদিন, একদিন চিকেন পকোড়া থাকবে, রাত্রে আপনার বাউল নাচ বা সান্তালি ঝুমুর ডান্স থাকবে, আর রাত্রে ডিনারের মধ্যে একদিন ফ্রাইড রাইস চিলি চিকেন, একদিন ফ্রাইড রাইস মাটন কষা থাকবে। মানে সারাদিন খাওয়া দাওয়া আর ঘোরার আনন্দ নেওয়া, বাস এর মধ্যে কি আছে একটা আনন্দ সবথেকে বড়, বোটে বসে থাকুন, চেয়ার লাগিয়ে বসে থাকুন, খেতে থাকুন, আর জঙ্গল ন্যাচারাল বিউটি দেখতে থাকুন আপনি। সুন্দরবন সম্পর্কে আলাদা তো কিছু বলারই নেই, যখনই আপনারা ওইভাবে যাবেন লঞ্চে করে যাবেন, সাইট সিন দেখার মতো মানে দেখার মতো দৃশ্য সুন্দরবনে, হ্যাঁ চারিদিকে গাছগাছালি থেকে শুরু করে নদী, মানে সমস্ত কিছু একদম কি বলবো চোখ ধাঁ দিয়ে যাবে। মানে নিশ্চয়ই কখনো না কখনো ইচ্ছে তো হয় যে হ্যাঁ সুন্দরবন ঘুরবো, কিন্তু সবসময় দেখুন টাইম হয়ে ওঠে না, সত্যিই তাই, এবং অনেক সময় না সুযোগও হয়ে ওঠে না। একটা গ্রুপ ট্যুর তো অ্যারেঞ্জ সবসময় হয় না, যেমন বছরের এই সময়টা এই সময় ট্রিপ থেকে করেন, কারণ এই সময়টাই কিন্তু ঘোরার সময় সুন্দরবনে। তো সেই জন্য এখন যেহেতু এই সুযোগটা এসেছে, কোনোভাবে একটু সময় বের করে, তিনটে দিনের ছুটি বের করে আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন। প্যাকেজটা এমন কিছু নয়, ভাববেন একটু, যে সমস্ত ফেসিলিটিস দেওয়া হচ্ছে, ডিলাক্স রুম দিচ্ছে, একদম এসি বাসে নিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে যে সমস্ত ফুডের কথা বলছে, সারাদিন তো মানে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু হয়েছে রাত অব্দি খাবারের লিস্ট, মানে মানে কী বলবো, এত খাবার, মানে দারুণ দারুণ সব খাবার আপনারা পাবেন। তার সাথে ওখানকার যেটা সব থেকে আর কি ওখানকার পপুলার সাঁওতালি ঝুমুর
নাচ, ঝুমুর নাচ, তার সাথে সাথে বাউল গান, এই সমস্ত আনন্দ ওরকম পরিবেশের মধ্যে সত্যি ভাবলেই কেমন একটা লাগছে, যেমন সে এক্ষুনি চলে যায়। আর যদি বাঘ দেখা যায় তাহলে তো আবার কি, তাহলে তো ব্যাপার একদম উপরি পাওনা আর কি। যদি দেখে দেখে নিতে পারি রয়্যাল বেঙ্গল টাইগার, এই সময় পাওয়া দেখাও যায় না? হ্যাঁ, এই সময়টা বেশিরভাগ বেরোয় বাঘ জঙ্গল থেকে, এই সময় বেশিরভাগ বাঘ বেরোয়। আচ্ছা, কেন কি জলটা উপরে অবধি চলে যায়, এই জন্য বাঘ গুলো আরো আসতে পারে, সুন্দরবনে রয়েছে সেটা যদি কপাল থাকে তাহলে দেখতে পাবেন। আমি এটা গ্যারান্টি কোনোদিন বলবো না কি আপনাকে বাঘ দেখাতেই পারবো, সেটা কপালের উপর ডিপেন্ড করে। কেন বাঘ হচ্ছে নিজের ওইখানকার রাজা, ও যেখানে যে সময় থাকবে সে থাকবে। একদমই তাই, একদম। তাহলে আরো অন্যান্য জীবজন্তু থাকে, ওয়াচ টাওয়ার থেকে দেখতে পারেন, হয়তো দেখতে পারেন তখন।